রাজনৈতিক ও প্রশাসনিক ষড়যন্ত্রের চালে বার্ধক্য ভাতার লিস্ট থেকে বাদ পড়লেন 100 বছরের বৃদ্ধ গোপাল দেবনাথ। বর্তমানে আমার বেলা যে যায় সাজ বেলাতে, এমনই অবস্থা তাঁর। জীবনের ভেলাও প্রায় শেষের পথে, যে কোনো দিন যে কোনো সময় উপরওয়ালা ডাক আসতে পারে তাঁর জীবনে। 100 বছরের বৃদ্ধ গোপাল দেবনাথ তার সুদীর্ঘ জীবনে দেখেছেন ব্রিটিশদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধ, নেতাজি সুভাষের কাহিনী এবং পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধেরও সাক্ষী তিনি। দেখেছেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম, ঠিক তখনই বাংলাদেশ ছেড়ে বাবার হাত ধরে ত্রিপুরায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উল্টো দিকে। সেই সাথে এই দেশ, এই রাজ্য এবং চরিলাম গ্রাম সহ সকল গ্রামবাসীকে আপন করে নেন এলাকার সর্বাধিক এই প্রবীণ ব্যক্তি। এদিকে বৃদ্ধ গোপাল দেবনাথ এবং তার স্ত্রী দুজনেই বৃদ্ধ ভাতা পেতেন, কিন্তু সরকার পরিবর্তনের পর হঠাৎই দুজনেরই বৃদ্ধ ভাতার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়। এর কিছুদিন পর গ্রামের কিছু সুহৃদয় ব্যক্তি সিডিপিও অফিসে পুনরায় কাগজপত্র জমা দিয়ে উজ্জ্বলা দেবনাথের ভাতার ব্যবস্থা করে দিলেও বার্ধক্য ভাতা প্রাপ্তির সৌভাগ্য হয়নি গোপাল দেবনাথের। এমনকি এই বৃদ্ধ বয়সেও তাকে সিডিপিও অফিসে সশরীরে হাজির হতে হয়েছিল নিজেকে জীবন্ত বলে প্রমাণ করতে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার ভাগ্যে পুনরায় বার্ধক্য ভাতা জোটেনি। এই প্রসঙ্গে বৃদ্ধ গোপাল দেবনাথ বাম আমল সহ বর্তমান রাম আমলের সরকারের বিরুদ্ধেও দফায় দফায় বিভিন্ন অভিযোগ উত্থাপন করে। নাম উচ্চারণ না করে স্থানীয় কতিপয় ভুঁইফোর নেতাকেও এক হাত নেন তিনি। আমার পাত্র দেখাচ্ছে, আমি কই আমার পাত্র দেখাচ্ছি, কদিন যে তুই যাবে ইয়া দিন নাইছে ৪৯ আমার বিশেষ আছে একদম আজ্ঞা দিছে বৃদ্ধ বাপা মরণের সময় পর্যন্ত পাইছে, এই বেটিও এরকম বয়স হয়ে গেছে, আপনার মতন 100 হয়ে গেছে। এখন আমার বাপা 100 বয়স, যে বেটি মরছে আমার আমার দিদিমা ওই মার পিছিয়ে আমরা বেট থেকে মরছে। কয় আমাকে কাল কথা আমি আর তো করেন না করবেন না, হ্যাঁ আমার বাবার মতন বয়সে পাড়া দিয়া নাই, এ পাড়া দিয়া নাই, সরিলাম দিয়া তো নাই, মোয়াজ নাই, সরিলামে তো নাই, 100 বছর তো আমি অক্ষম পর্যন্ত জীবিত কেউই নাই, 100 বছর বেদা 50 বছরে 40 বছরে বেদা কি বাপা হয় বেদি 30 বছরে হয় আর আমার 100 বছরে আমার বাপা নাই। এই যে কথা বহুত পড়া মনে রাখবেন। এদিকে সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে এলাকায় সবচাইতে প্রবীণ ব্যক্তিকে ভাতার লিস্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় নিজের চোখের জল ফেলে দফায় দফায় বুক ভিজিয়েছেন তিনি। এদিকে বৃদ্ধ ভাতার লিস্ট থেকে গোপাল দেবনাথের নাম বাদ যাওয়ায় ঘটনাকে স্থানীয় একাংশ মানুষ মনে প্রাণে মেনে নিতে পারছেন না। ফিওর রিপোর্ট, হাল্লাবোল।